আসসালামু আলাইকুম কারীম আল্লাহ বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আপনারা সব সময় সুস্থ থাকেন সব সময় ভালো থাকেন এটাই চাই আজকে আমি আপনাদেরকে অত্যাচারিত হওয়া থেকে বাঁচার দোয়া শেখাব ইনশাআল্লাহ বন্ধুগণ আমরা নানা সময় মানুষের কাছ থেকে অত্যাচারিত হয়ে থাকি আমাদের জীবনে সদাচরণ করার মতো মানুষ বেশি একটা না থাকলেও আমাদের উপর অত্যাচার অন্যায় করার মতো মানুষ অনেক রয়েছে তো আজকে যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই দোয়াটি একটি হাদিসে উল্লেখ হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে তাই এই দোয়াটি আপনারা পাঠ করলে ইনশাআল্লাহ কেউ আপনার উপর অত্যাচার করতে পারবে না যদি কেউ আপনাকে অত্যাচার করতে আসে আপনি অত্যাচারিত হবেন না বরং সে এই কাজের মধ্যে ফেল হয়ে যাবে তো বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার এক হাজার পাঁচশো ছেচল্লিশ হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হুরাই তা আলা আন আনহু তিনি বলেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম নিজেও অত্যাচারিত হওয়া থেকে বাঁচার জন্য এই দোয়াটি পাঠ করতেন তো এজন্য আমরা যদি চাই যে আমরা অত্যাচারিত হওয়া থেকে বেঁচে থাকবো কেউ যেন আমাদের উপর অত্যাচার না করতে পারে তাহলে আমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ তো বন্ধুগণ চলুন এখন আমরা দোয়াটি শিখে নেই দোয়াটি হলো আল্লা বন্ধুগণ আমি দোয়াটি আবারও বলছি দোয়াটি হল ইন্নি হুমিকা মিন আন উলামা আপনারা চাইলে আমার সঙ্গে একটু প্র্যাকটিস করতে পারেন যদি একটু প্র্যাকটিস করেন দু একবার বলেন তাহলে ইনশাল্লাহ দোয়াটি মুখস্থ করতে পারবেন আমার সঙ্গে বলুন বন্ধুগণ দোয়াটি আমি আবারও বলছি আপনারা আমার সঙ্গে আবার বলুন আল্লাহবিকা মিন আন উলামা এই দোয়াটি আপনারা যে কোনো সময় পড়তে পারেন দোয়াটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই তবে যখন আপনারা ফরজ নামাজ আদায় করেন বা নফুল নামাজ আদায় করেন তারপর যখন আপনারা মোনাজাত করেন সেই মোনাজাতের সময় এই দোয়াটি একবার মনে করে পাঠ করে নেবেন এবং যখন আপনারা অত্যাচারিত হওয়ার একটা আশঙ্কা করবেন ওই সময় আপনারা এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এই দোয়ার আল্লাহ তালা আপনাদেরকে অত্যাচারের অত্যাচার থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং দোয়াটি আপনারা শিখে গেছেন বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর এই ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনারা লাইক দিলে ভিডিওটি অনেক মানুষের কাছে যাবে অনেক মানুষ দেখতে পাবে আর নিয়মিত যদি আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সকল আপডেট পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলাম মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ চাহিতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমাতুল্লাহি অবরাতু